আজকে দেখাবো একটি চাইনিজ ঘড়ি। তো প্রথমে ঘড়ির ফিনিশিংটা দেখি কেমন, বাংলাদেশে এটা অ্যাভেলেবল পাওয়া যায়, মোটামুটি ভালো, খারাপ না। ক্যামেরা আছে ফ্রন্টে, সাইডে একটি চার্জিং পয়েন্ট, ইউএসবি, পাওয়ার বাটন, ভেতরে ব্যাটারিটা খুললে সিম লাগানোর ব্যবস্থা আছে, এবং একটি মেমোরি কার্ড। এখানে আমি 8 জিবি পর্যন্ত লাগিয়ে দেখছি। একটি সিম স্লট আছে, মাইক্রো, ন্যানো। তো যাই হোক, আমরা অন করি, ঘড়িটা অন করে দেখি। ব্যাটারিটা খুবই ছোট এবং চার্জ এর জন্য সম্ভবত কম থাকার কথা। চলুন অন করি। অন করার সময় সুন্দর একটি লোগো আসবে, স্মার্ট ওয়াচ। তো ঘড়িটি আপনি অনেকে বুঝতে পারবেন না যেটা মোবাইল, এটাতে যে কল দেওয়া যায় এটা অনেকেই বুঝতে পারবে না। তো স্মুথলি এটা ইউজ করতে হবে, আর অন করার পর কিছুক্ষণ সময় দিতে হবে, কারণ এখানে ব্লুটুথ একটা হেডফোন লাগানো দরকার, যাতে আপনি হোন্ডা চালানো অবস্থায় আপনি ঘড়িটি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ডায়াল প্যাডটা খুবই সুন্দর, এবং এটি স্যামসাং এর মতো করা হয়েছে, 0 1 7, খুব সুন্দরভাবে নাম্বার তোলা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এবং হোম স্ক্রিনটাও বেশ ভালো, খারাপ না, মোটামুটি অল্প বাজেটের মধ্যে। তো আপনি স্ট্যান্ড বাই মোডে এরকম ঘড়ির একটা থিম পাবেন, যেটা আপনি হাতে ইউজ করলে বোঝা মুশকিল যেটার মধ্যে মোবাইল আছে। ঘড়ির স্টাইলটা চেঞ্জও করা যায় এখান থেকে, ঘড়ির যে কোনো একটা স্টাইল দেওয়া যায়, আরও অনেক রকম স্টাইল আছে এখানে, স্লাইড করলে আপনি বুঝতে পারবেন। আর এর সাউন্ড সিস্টেম খারাপ না, সাউন্ড সিস্টেমও ভালো। তো সাউন্ড সিস্টেমটা দেখি একটু আমরা, অডিও প্লেয়ার, এখান থেকে আপনি ফেসবুকও ইউজ করতে পারবেন। ভলিউম আছে, ভলিউম কম, ভলিউম বেশি, সব এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি মর্নিং ওয়াকে ঘড়িটা হাতে নিয়ে গানটা ইয়ে করতে পারবেন, গান চলমান অবস্থায় আপনি অন্যান্য কাজ করতে পারবেন। তো গানটা পুশ করতে চাচ্ছি, কাজটা খুব একটা বেশি স্মুথ না, কারণ বর্তমান এই চাইনিজ প্রোডাক্টের মধ্যে পড়ে, এর মধ্যে এই ঘড়িটা দেখা যায় যে টাচটা অতটা পারফেক্ট না। চাইনিজ অনেক প্রোডাক্টই এরকম হয় দেখছি এর আগেও। সাউন্ড কোয়ালিটি ভালো, মোটামুটি সাউন্ড কোয়ালিটি ভালো, খারাপ না। আবার এই ডিজিটাল ওয়াচটা অনেকেই ইউজ করতে পারে না, সিস্টেম জানে না, অনেকেই বলে টাচে প্রবলেম বা অন্যান্য প্রবলেম। তো আসলে টাচে প্রবলেম কেন বলে সেটা আমরা দেখব। আসলে টাচে প্রবলেম না, টাচের কিছু সিস্টেম আছে এটা প্রসেস করার জন্য। তো আপনারা হোম স্ক্রিন অন করার পর যে স্ক্রিনটা প্রথমত পাবেন, সেটাতে আপনার নিচের দিকে যদি সুইপ করেন, নিচের দিকে যদি সুইপ করেন, তাহলে প্রথমত ঘড়ি চেঞ্জ হবে। দ্বিতীয়ত, আপনি যদি মেনুতে যে একটু উপর দিকে যদি সুইপ করেন প্রথমে, যেমন ধরুন বাম দিকে সুইপ করলাম, আমাদের থিমগুলো চেঞ্জ হচ্ছে। কিন্তু এর মধ্যে থিমগুলো যখন শেষ হয়ে যাবে তখন ঠিকই মেনু চলে আসবে। আর মেনুতে আসার পর যে ব্যাপারটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে, নিচের দিকে যখন আপনি সুইপ করবেন তখন আপনার কল লিস্ট চলে আসবে, কন্ট্যাক্ট, ভিউ। এটা সবসময় নিচের দিকে সুইপ করলে কন্ট্যাক্ট বা কল এগুলি আসবে আপনার। আবার ডায়াল প্যাড আসবে অনেক সময়, আর উপর দিকে যখন সুইপ করবেন তখন এই মেনুটা চেঞ্জ হতে থাকবে, সব মেনু আসবে আস্তে আস্তে করে যতক্ষণ উপর দিকে সুইপ করবেন। আর নিচের দিকে সুইপ করলে মেনু আসবে না, কল লিস্ট বা ডায়াল প্যাড এগুলো আসবে। নিচে ডান দিক থেকে সুইপ করলে ডায়াল প্যাড,
বাম দিক থেকে সেভ করলে কল লিস্ট। তো এই ব্যাপারটা অনেকেই জানে না, যার ফলে দেখা যায় কি এই বিষয়ে এই ঘড়িটা নিয়ে কনফিউশনে থাকে, পরবর্তীতে ইউজও করতে পারে না। তো এই জন্যে মূলত এই ভিডিওটা দেখানো যাতে সঠিকভাবে ইউজ করতে পারেন আপনারা। এবং এই স্বল্প মূল্যে এই ঘড়িগুলো এখন অনেক অল্প মূল্যে পাওয়া যাচ্ছে। তো দেখা যায় যে এখন ঘড়ির কোয়ালিটি অনেক, মানে ব্যাটারি কোয়ালিটি প্লাস ক্যামেরা অনেক বেটার করছে এখন আগের থেকে। তো আমরা উপর দিকে যদি সুইপ করি, তো আমরা অনেক মেনু পাচ্ছি। দেখুন এখানে প্রতিটা মেনুই মোটামুটি কাজ করে, আমি ইতিপূর্বে দেখিয়েছি কীভাবে কাজ করে। সিম টুল কিট, ব্লুটুথ থেকে আপনি আপনার হেডফোন ইউজ করতে পারবেন খুব সহজেই। আর সেটিংসে কিছু অপশন আছে, আমরা সেটিংসটা খুঁজে বের করলাম। আপনারা সেটিংসে গিয়ে কিছু অপশন পরিবর্তন করে নিতে পারেন, ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন ধরুন ফোন সেটিংয়ে ঢুকলাম, ডিসপ্লে, মোশন, এখানে এই সেন্সারগুলো আপনি একটু খেয়াল করুন। ফ্লিপ মুড রেকর্ডিং উপরে আছে, মোশন সেন্সর, ফ্লিপ টু মুড অ্যালার্ম। তো এই তিনটা অপশনটা আপনার শর্টকাট অনেক কাজে আপনাকে হেল্প করবে। যেমন ফ্লিপ টু মুড রেকর্ডিং, ঘড়িটা অফ স্ক্রিন হয়ে গেলেও রেকর্ডটা চালু থাকবে, এটা অন করে দিলে। আর এই সেন্সর উপরে মোশন সেন্সরটার জন্য আপনি সেন্সরের মাধ্যমে আপনি আপনার অপশনগুলো পিছানো বা আগানো বা সরানো এগুলো করতে পারবেন। ফ্লাইট মোড, ইনপুট মেথড, প্রিফ ইনপুট মেথড, ল্যাঙ্গুয়েজ, টাইম অ্যান্ড ডেট, অটোমেটিকলি টাইম অ্যান্ড ডেট সেট হয় এখানে। সিকিউরিটি সেটিংটাও খুবই চমৎকার করছে, তবে ইচ্ছা করে আরও চমৎকার করতে পারতো, বাট বুঝে নিতো অল্প প্রাইজের মধ্যে এর থেকে ভালো আর কি দেবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে লক করে রাখতে পারেন। ক্যামেরা ফিচারটা দেখব, ক্যামেরাটা কেমন আসে। ক্যামেরাটা সামনের দিকে থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরাটা নর্মাল, একদমই নর্মাল ক্যামেরা। এটি জাভা ফোনের আগে যে ক্যামেরাগুলো দেখছিলেন সেই সময় নতুন ফোনগুলো বের হয়েছিল, ঠিক সেরকম ক্যামেরাগুলো। খুব একটা ক্লিয়ার না, ছবি তোলা যায় যাবে, কোনো অসুবিধা নেই। এখান থেকে আপনি ভিডিও করার অপশনটা আপডেট করে আপনি নিতে পারবেন, সুইচ টু ভিডিও রেকর্ড, এখান থেকে আপনি ভিডিও করতে পারবেন। তো মোটামুটি নর্মাল ক্যামেরা বলা যায়, কিন্তু এত অল্প বাজেটের মধ্যে যে ক্যামেরা, ব্লুটুথ, হাবিজাবি সব কিছু যে আছে, এটাই তো অনেক বড় কথা। ফেসবুকটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো এখানে ইন্টারনেট কানেকশন নাই, যার কারণে আমি এটা করতে পারছি না। আপনি এখান থেকে নেট কানেকশন দিতে পারবেন, ওয়াইফাই আছে এটাতে, কানেক্টিভিটিতে একটা অপশন আছে। তো সেটা আমি আপনাকে পরবর্তী ভিডিওতে এটা আবার দেখাবো। তো আজকে আপাতত এতটুকুই, আবার নেক্সট টাইম আরও কিছু ইয়ে নিয়ে আমি হাজির হবো ফিচার নিয়ে। ওকে।